হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে ছিলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে, এবং যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে আপনার কামরাঙ্গিচর শিঙলতলা বলে সে জায়গায়। এখান দিয়ে জানেন যে আপনারা বিএডব্লিউটি যে পজিট আছে সেটা দেখতে পারতেছেন। আমি যদি বলি সরাসরি এটা ব্লক আকারে বাঁধ দেখতে পাচ্ছেন এবং ওয়াক হয়ে আছে, এবং সেই পাস ধরে আমি এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো। আপনাদেরকে বলবো যে বর্তমান কী অবস্থা না অবস্থা সেটি সম্পর্কে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াকওয়ে যে ফিনিশিংয়ের কাজটা ছিল সেটা করা হয়েছে, এবং এই বাঁধেরও যে ফিনিশিংয়ের কাজ ছিল সেটাও কিন্তু করা হয়েছে, এবং সেটার ভিডিও কিন্তু আমরা প্রকাশ করেছি এবং আপনারা চ্যানেল দেখে নিতে পারেন। তো মূল কথা হচ্ছে এখন যে আসছে ভিডিও উদ্দেশ্যটা আছে বর্তমান কী অবস্থা না অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়া এবং এগিয়ে যাওয়া সামনে। আমি ওয়াকওয়ে ধরে এড়ে যাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি, এবং চেষ্টা করব আপনাদেরকে এটা সম্পর্কে আরও তথ্য দেওয়ার জন্য। যে তথ্যগুলো আগেও দিয়েছি এই তথ্যগুলো আবার একটু রিপিট করব, এবং এটার সাথে কিছু নতুন তথ্য যুক্ত হবে। এইভাবে নতুন আপডেট দিয়ে যাচ্ছি বা দিয়ে যাব, এবং আপনারা সেটা দেখতে পারতেছেন। ওয়াকওয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এবং যে ফিনিশিংয়ের কাজ সেটা করা হয়েছে। এরপর এটা রং দেওয়ার কথা, এই ওয়াকওয়ের ভিতরে সাদা রং দেওয়ার কথা, সাদা রঙের উপরে লাল রং করার কথা। এভাবে এটা ওয়াকওয়ের যে কাজটা আছে সেটা শেষ হয়ে যাওয়ার কথা। এবং দেখতে পাচ্ছেন শিমুলতলা, ওই যে শিমুল গাছ যেটা বলছিলাম, এবং কবরস্থানটা। এবং আমরা তো বাদ ধরে এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে, এবং ওয়াকের বাদের উপরে কিন্তু ওয়াকওয়েটা নির্মাণ করা হয়েছে সেটা দেখতে পড়তেছেন। আমরা এগিয়ে যাচ্ছি। তো মূল যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বাঁধের কথা বলতেছিলাম। এই বাঁধ ফিনিশিংয়ের কাজটা সেটা কিন্তু করা হয়েছে, আর এখন আর যে ব্লক আকারে যে বাঁধ আছে বাঁধের যে মানে মাঝখানে যে বড় ধরনের ফাঁকা ছিল সেগুলো কিন্তু আর নাই, বা সেগুলো কিন্তু দূর করা হয়েছে। এবং আমরা দেখতে পেরেছি যে অনেক ব্লক যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো কিন্তু আপনার ই করা হয়েছে, বাঁধগুলো যে সঠিক জায়গায় বসানো হয়েছে পরবর্তীতে আবার উঠাইয়া সেটা কিন্তু করা হয়েছে এখানে। এবং আমি বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি যাতে আপনাদেরকে আরও ভালো বুঝতে পারেন এই বাঁধ এই ব্লকগুলো যেগুলো আছে এই ব্লকগুলো কিন্তু আর একটু ফিনিশিং যেটা করা হয়েছে সেটার ফলে কিন্তু এটার বাঁধটা কিন্তু আরও দেখতে সুন্দর হয়েছে। এবং এই মাঝখানে মাঝখানে ফাঁকা দেওয়া হয়েছে, এখানে তারা বলছিল যে গাছ লাগাবে। এই ব্লকের ভিতরে গাছ লাগানোটা আসলে কি সম্ভব কি না সেটা নিয়ে আমার কাছে আমি কনফিউজ কিছুটা হলো, এবং এটা নিয়ে আমি কর্মকর্তাদের প্রশ্ন করব, তাহলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। তো একাধিক লোক বলো যে না গাছই লাগানো হবে, তো ব্লকের ভিতরে গাছ লাগানো সেটা কতটা যুক্তি সঙ্গত বা আসলে এটা সম্ভব কি না সেটা নিয়ে আমার প্রশ্ন তো আছেই। তো আমি এই ধরে এগিয়ে যাচ্ছি, এবং একটু পরপর কিন্তু এখানে সিঁড়ি দেওয়া হয়েছে যাতে মানুষ নিচে নামতে পারে, এবং কিছুটা নোংরা করা রাখা হয়েছে, এবং স্থানীয় যারা আছে তারাই এই কাজটা কিন্তু করেছে। আমরা এগিয়ে যাচ্ছি। তো ছিলাম হচ্ছে সেই নদীর পাড়ে, বুড়িগঙ্গা নদীর পাড়ে। তো সামনে কিন্তু আবার যে বাঁধ নির্মাণের কাজ সেটা কিন্তু চলমান রয়েছে। এখানে বাঁধ বলতে গেছে ব্রিজ আকারে যে বাঁধগুলো আছে সেটা নির্মাণে কিন্তু কাজ চলমান রয়েছে সামনে, এবং এই বাঁধ কিন্তু তুরাক নদীর সাথে সংযুক্ত হবে, বলতে পারেন যে ইন্টারকানেক্টেড হবে। তো তখন আপনি এই বাঁধ ধরে তুরাক নদীর তীরেও কিন্তু যেতে পারবেন। সামনে গিয়ে ভিডিওটা শেষ করবো আমি, এবং আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম, সেইটাই কিন্তু আমি সামনে যে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো বর্তমানে যে বাঁধ নির্মাণ করা হয়েছে তার শেষ অংশটা বলতে পারে মাঝামাঝি ভিতরে, কিন্তু আপনারা জানেন যে
ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে, এবং সেই অংশ হিসেবে কিন্তু এই যে ব্রিজ আগা যে ওয়াকওয়ের কাজ সেটা কিন্তু এখন শুরু হয়েছে। এবং এই কাজটা কিন্তু বিশেষ করে মাটির দুর্বলতা বা দখলের থেকে রক্ষা করার জন্য এইসব কারণে কিন্তু হয়ে থাকে। এবং যেখানে মাটি একেবেকে থাকে সেখানে কিন্তু একটা ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সেটা আছে, সে কিন্তু নির্মাণ করা হয়েছে, এবং সেটা তুরাগ পাড়েও কিন্তু আমরা দেখেছি। সেই কারণে এখানেও এসে সেটা কিন্তু আমরা তুরাগ পাড়েও দেখেছি, তো বর্তমানে এখানেও দেখছি। তো আশা করি আপনাদেরকে কিছুটা হলেও আপডেট দিতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সকলকে বাই বাই।